প্রশ্ন, ভাগে কুরবানি দেওয়া জায়েজ হবে কি? যদি জায়েজ হয় তাহলে একটি কুরবানিতে কতজন অংশগ্রহণ করতে পারবে? উত্তর, একটি কুরবানিতে সাতজন ব্যক্তি শরিক হওয়া জায়েজ যখন কুরবানির পশু উট অথবা গরু হবে, তবে ভেড়া বা ছাগলে শরিক হওয়া জায়েজ হবে না। আর ভাগে কুরবানি এটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সাব্যস্ত, তিনারা হজ ও ওমরার সময় কুরবানিতে উটে সাতজন ও গরুতে সাতজন শরিক হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। আর অন্য বর্ণনায় এসেছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছি আর সেখানে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। আর ইমাম নববী রহিমাল্লাহু বলেন এই সমস্ত হাদিস দলিল ভাগে কুরবানি জায়েজ হওয়ার ব্যাপারে। আর সকলেই ঐক্যমত ভেড়াই অংশীদার জায়েজ হবে না। আর এই সমস্ত হাদিসে আরও সাব্যস্ত হয় একটি উট সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। আর প্রশ্ন করা হয়েছে লাজনাতুদ দাইমাতে কুরবানিতে শরিক হওয়ার ব্যাপারে। উত্তর দিয়েছেন একটি উট অথবা একটি গরু সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে, হোক তারা সকলে একই পরিবারের অথবা ভিন্ন পরিবারের, হোক তারা পরস্পর নিকটাত্মীয় অথবা না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উট ও গরুতে সাতজন শরিক হওয়ার অনুমতি দিয়েছেন, আর এই সাতজনই একটিতেই এই ব্যাপারে তিনি কোনো ব্যাখ্যা করেননি।